Lenskart.com or Sarikuti Lunton. Guwahatir Pray Lutile, Dillir Company Ton. Guwahatir Bemokai Pisari Polton Bazar Tanapale, Dillir Protestan. Dekor Akari Lens Prostutkari Protestan, Lenskart.com. Aru a Lenskart.com or Guwahatir Store Econ. দিল্লির আক্ষরিক প্রতিষ্ঠানখনৰ অধীনতে সৌৰভ দেৱ নামৰ এইজন ব্যৱসায়ীয়ে গুৱাহাটীত আৰম্ভ কৰিছিল lenskart.com-ৰ এই ষ্টোৰখন। কিন্তু সম্প্ৰতি এই ব্যৱসায়ী সৌৰভ দেৱ মোষ্ট ওয়ান্টেড। দিল্লীৰ পৰা সৌৰভ দেৱক বিচাৰি গুৱাহাটী পালে lenskart.com-ৰ লোকসকল কাৰণ দিল্লীৰ প্ৰতিষ্ঠানটোৰ 4 কোটি লুণ্ঠন চলাই পলাল ব্যৱসায়ী সৌৰভ দেৱ। কেবল সৌরভ দেবেই নহয় গুৱাহাটীৰ Lenskart ষ্টোৰৰ পূৰ্বৰ মেনেজাৰ এইজন অৰূপ জাৰুসাৰ বিৰুদ্ধেও এজাহাৰ দাখিল lenskart.com-ৰ বিগত 3 বছৰ ধৰি দিল্লীৰ প্ৰতিষ্ঠানটোক টুপি পিন্ধাই আছিল এই দুয়োজন লোকে সোয়াইপ মেচিনটো এক্সচেঞ্জ কৰি দিছে আৰু হেনৱাই তো কোম্পানী যোনটো পেমেন্ট যাব লাগে হেডু না যায় কিনে মানে বেলেগ এটা একাউণ্টত গৈছে হেনৱাই পুলিশ আর পিছত কইছে আর এনিয়ার অ্যাবাউট 4 কোরোর সর এটা মানে হইছে কিবা এটা ঝামেলা ঘোটালা এটা আর মালিকর কথা উদিছে যে মালিক হে দিন না মানে সাই দিন মান হবো হে দিন হে তারিখে পল্টন বাজার থানাত মাতিছিল তো মই সারক ফোন করেছিল কিন্তু নাম্বার সুইচ অফ আজি লগে সুইচ অফ আছে দিল্লির প্রতিষ্ঠানটোয়ে সৌরভ দেবর এই প্রতিষ্ঠানখনক দিয়া সোয়াইপ মেশিন হলনি করি সংঘটিত করেছিল এই লুণ্ঠন কোম্পানির সোয়াইপ মেশিনের বিপরীতে নিজের সোয়াইপ মেশিনের দ্বারা গ্রাহকর ধন সংগ্রহ করেছিল সৌরভ দেব আর অরূপ জারোসাই 3 বছর ধরে এই কাণ্ড সংঘটিত করে lenskart.com এর মুঠ 4 কোটি টাকা লুটিছিল এই দুইজন লোকে শেহতিয়াক কোম্পানিটির অডিটর ধরা পড়ে এই বৃহৎ কেলেঙ্কারি আর তার পিছতেই কোম্পানির পৰা এই ধন ঘুরাই বিচরাত কোনো সঁহারি দিয়া নাছিল সৌরভ দেবে ব্যবসায়ী সৌরভৰ এনে কাণ্ডৰ পিছতেই দিল্লীৰ পৰা আহি পল্টন বজাৰ থানা পালে lenskart.com-ৰ লোক কিন্তু গোচৰ ৰুজু হোৱাৰ উমান পাই গুৱাহাটী এৰি পলাই যায় এইজন ব্যৱসায়ী সৌৰভ দেৱ আৰু মেনেজাৰ অৰূপ জাৰোসা ভিডিঅ' জাৰ্নেলিষ্ট প্ৰণৱ সৰহৈতে সমৰজ্যোতি শৰ্মাৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ